মানবতা, ভালোবাসা আর পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারে চাকদহের অভিযান। নদিয়া জেলার চাকদহ থেকে ছুটে এসেছিলেন বিষ্ণুপুর আমরা করব জয়ের মানবতার ক্ষেত্র পাথরডি মলিয়ান টিলাবনির যাযাবর অসহায় মানুষের পাশে দিয়ে গেলেন মানবতার অনেক অনেক ভালোবাসা। শিশুদের শিক্ষা সামগ্রী, খেলার সামগ্রী, বস্ত্র এবং শীতের বস্ত্র লাগিয়ে গেলেন পাথরডির প্রাঙ্গণে অভিযানের তরফ থেকে পিয়ারা ও একটি বরগাছ। এইভাবে এগিয়ে চলুক মানবতা, ভালোবাসা। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই নদিয়া জেলার চাকদহের অভিযানকে। দেখতে থাকুন, আপনারা আশীর্বাদ দোয়া করবেন, ভালো থাকবেন। গাছ তুমি বায়ু নির্মল কারি গাছ, তুমি করো না কিছুই নিজের জন্য। যারা ভলেন্টিয়ার এসেছেন আপনারা দেখবেন, আমরা ভোর 4:30 সময় বেরিয়েছি চাকদা থেকে, তো সবাই চেষ্টা করেছে শুধু এই শুধুমাত্র এই আনন্দটুকু নেওয়ার জন্য। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাচ্চাদের দিয়ে খেলাবেন, সবার বাচ্চা খেলবে, আমাদের দিদিকেও সম্মানিত দিয়ে দিয়ে চলে আসুন, দিয়ে দিয়ে চলে আসুন তাড়াতাড়ি। দে ওই বাচ্চাগুলো যেগুলো তরফ থেকে শিশুদের শিক্ষা সামগ্রী, হ্যাঁ আমাদের দিয়েছে শিক্ষা সামগ্রী, খেলাধুলার সামগ্রী আমাদের দিয়েছেন। সুমনদা আছেন, ওনাদের টিম মেম্বার সবাই আছেন, অভিযানের তরফ থেকে এগুলো দিয়েছেন। আপনারা একটু দাঁড়ান দিদি, এখানে যে এইসব অনুষ্ঠান হলো কেমন লাগছে? কি নাম তোমার? তরফ থেকে আজকের আমরা মানবতার ডালি নিয়ে এই পাহাড়িয়া বস্তিতে এসেছিলেন, এটা কেমন লাগলো আর আপনারা কেন হঠাৎ করে এই জায়গায় এলেন? ভীষণ ভালো লাগলো, আর আপনার কর্মকাণ্ড আমরা ফেসবুকে পেজে দেখেছি, দেখে আমরা ভীষণ আপ্লুত। তাই জন্য ইচ্ছে হলো এদের জন্য কিছু করার, আর শীত বস্ত্র, শাড়ি, এদের খেলনা জিনিস, কিছু খাবারের আয়োজন সব করতে পেরে আমরা ভীষণ কি নাম আপনার? পারমিতা। কেমন লাগলো? আরে একজন মাংস দাও রে ভাই, ওখানে খাবায় পাতা দি দাও, পাতা দি দাও, পাতা দি দাও ভাই, দি দাও। নমস্কার,
আমরা সেই জায়গা থেকে তারা এসে আমাদের পাশে বাচ্চাদের খাওয়ানো আর ও কোথা থেকে এসছে? পাথরটি না? কেমন লাগলো তোমার? হ্যাঁ ভালো থেকো গুরুদেব। বাবু কাজে কেছে, 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 কাজে কেছে,